গুড মর্নিং ফ্রেন্ড, আমি আপনার বন্ধু চলে এসেছি আবার একবার শুধুমাত্র আপনার মোবাইল স্ক্রিনে। এই ধরনের ইন্টারেস্টিং ও এই ধরনের জব রিলেটেড ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর শুধুমাত্র আপনার কাছের মানুষটিকে ভিডিওটিকে একটু শেয়ার করুন। একটি শেয়ার কারো নাকি কারো জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে। তো চলুন মেন পর্বে যাওয়া যাক, আর আমরা সময় নষ্ট না করে মেন পর্বে যাওয়া যায়। কারণ আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আলোচনা হতে চলেছে, এবং আজকে টপিকসটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। টপিকসটি কি? টপিকসটি বাচ্চারা কেন সব সময় কান্নাকাটি করে, কেন বাচ্চারা দিন রাত 24 ঘন্টা কান্নাকাটি করে। একদিনের বাচ্চা থেকে 6 মাস বয়সের বাচ্চা পর্যন্ত সব সময় কান্নাকাটি করে, বেশিরভাগ সময় কান্নাকাটি করে। এটা নিয়ে আমাদের ঘরের, আমাদের গ্রামের বাবা মারা প্রত্যেকে চিন্তিত আছেন, বাচ্চাটি কেন সবসময় কান্নাকাটি করছে, এর সমাধান পায় না তারা। ডাক্তারের শরণাপন্ন হয়, ডাক্তাররা বিভিন্ন ধরনের মেডিসিন সাজেস্ট করে, এর ফলে কিছুটা সুফল হয়, কিছুদিন সুস্থ থাকে, তারপর নেক্সট আবার সে যে কি সে হয়ে যায়। এর জন্য সম্পূর্ণ দায়ী আমাদের ঘরের মা বাবার, কারণ তারা ডিসিপ্লিন তাদের ঠিক নেই। বেশিরভাগ দায়ী 100-এর মধ্যে 90% দায়ী মায়েরা। কারণ কি আগে বলে নেই, বাচ্চাটির পেট ব্যথার মেন কারণ হচ্ছে বাচ্চাটি কান্না করার, সবসময় কান্না করার মেন কারণ হচ্ছে সবসময় বাচ্চাটি পেট ব্যথা করে, বেশিরভাগ সময় বাচ্চাটি পেট ব্যথা করে, এই কারণে তার কান্না। ঠিক আছে, কারণ কি হয় আমাদের এখানে বেশিরভাগ সময় বাচ্চাকে যখন মায়েরা ব্রেস্ট ফিল্টারিং করায়, তখন ঠিক এই লেভেলে বাচ্চাকে নেয়, অর্থাৎ প্যারালাল লেভেলে বাচ্চাকে কোলে নিয়ে ব্রেস্ট ফিল্টারিং করায়। যখন কোলে নিয়ে নিয়ে প্যারালাল লেভেলে যখন কোলে নিয়ে বাচ্চাকে ব্রেস্ট ফিল্টারিং করায়, সেই সময় কি হয় বাচ্চা তো ফিল্টারিং করে, নিপল দিয়ে মায়ের ব্রেস্ট ফিল্টারিং করে। ঠিক আছে, এর ফলে কি হয় বাচ্চার যখন স্টমাকে 50% স্টমাকে মিল্ক থেকে যায়, আর বাকি 50% হাওয়া থেকে যায়। ঠিক আছে, হাওয়া অটোমেটিক মুখ দিয়ে চুজিং এর ফলে পেটে চলে আসে, এর ফলে কি হয় বাচ্চার পেট ফুলে যায়, ফুলে গিয়ে পেট ব্যথা শুরু হয়। তাছাড়া অনেক সময় কি হয় তার মায়ের নিপল দিয়ে বাচ্চা চুচিং করছে, করতে অনেক সময় নিপল মুখ থেকে সরে গিয়ে তবুও বাচ্চা চুচিং করতে থাকে। ঠিক আছে, এর ফলে কি হয় বাচ্চার পেটে অতিরিক্ত পরিমাণে হাওয়া চলে আসে, চলে আসার ফলে পেট ফুলে গিয়ে পেট ব্যথা হয়। আবার তৃতীয়ত কারণ হচ্ছে কি, তৃতীয়ত কারণ হচ্ছে মায়েরা বেশিরভাগ সময় কাজে, বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকে। ঠিক কিনা, ব্যস্ত থাকেন, যখনই বাচ্চা কান্না করে তার কাছে ছুটে এসে তাকে ব্রেস্ট ফিল্টারিং করানো হয়, এবং মায়েরা ধ্যান দেয় না বাচ্চাকে ব্রেস্ট ফিল্টারিং করার সময়। এক হাতে বাচ্চাকে ধরে ব্রেস্ট ফিল্টারিং করছে, দ্বিতীয় হাতে বিভিন্ন ধরনের অন্য কাজ, তার হাতের কাজ সারছে। অনেক সময় তার মুখ থেকে নিপলটি সরে যায়। ঠিক আছে, সরে যায়, বাচ্চা মা ধ্যান দেয় না বাচ্চাটির দিকে। আবার অনেক সময় আপনি অতিরিক্ত কাজ করছেন, গরমের সময় শরীর অতিরিক্ত আপনি ঘেমে আছে, বাচ্চার কান্না শুনে বাচ্চার কাছে ছুটে চলে এলেন, ছুটে এসে এসে বাচ্চাকে ব্রেস্ট ফিল্টারিং করাচ্ছেন। আপনি যখন অতিরিক্ত পরিমাণে শরীরটি ঘেমে আছে, সেই সময় আপনার শরীরে প্রচুর পরিমাণে লবণ নির্গত হয়ে আছে, তার সঙ্গে আপনার ব্রেস্টে কিছু নোংরা হালকা হয়ে আছে। কারণ আমাদের শরীরে যখনই আমরা ঘেমে যাই, তখন শরীরে বিভিন্ন জায়গায় হালকা করে ক্রপ করলেই নোংরা বের হয়, তাই কি না? আমরা সেটা দেখে আসছি। তখন আপনাকে বাচ্চাটিকে ব্রেস্ট ফিল্টারিং করাচ্ছেন, ঠিক সেই সময় দেখা গেল আপনার বাচ্চাটির পেটে অতিরিক্ত পরিমাণে এই লবণটি, ব্রেস্টের লবণটি যেটা আমরা ঘেমে গেছি, ব্রেস্টটাও আপনার ঘেমে আছে, লবণ পেটে চলে যাচ্ছে, তার সঙ্গে আপনার ব্রেস্টের কিছু নোংরা বাচ্চাটির পেটে চলে যাচ্ছে। এর ফলে কি হয় বাচ্চাটির বদহজম হয়। ঠিক আছে, ডাইজেশন ঠিকঠাক তার ডাইজেস্ট করে না, ডাইজেস্টিং সিস্টেমটি খারাপ হয়, পেট খারাপ হয়, লুজ মোশন হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের এই ধরনের প্রবলেম হয়ে থাকে, বুঝাতে পারলাম? এই সব প্রবলেমগুলো থেকে আপনি খুব সহজেই সমাধান পাবেন,
আপনি যখন বাচ্চাটিকে বেশ ফিল্টারিং করবেন, তখন আপনি ঠিক 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে বাচ্চাকে কোলে নিয়ে বেশ ফিল্টারিং করান এবং বাচ্চাকে ভালো মতো ধ্যান দিয়ে বেশ ফিল্টারিংটি করান, যাতে বাচ্চাটির মুখ থেকে নিপলটি সরে না যায়। ওকে, দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন কাজ করছেন, কাজ করার পরে যখন আপনি বাচ্চাটি কান্না করছে, বাচ্চাটিকে যে ছুটে আসছেন বেশ ফিল্টারিং করার জন্য, তার আগে আপনি বেশটিকে ভালো করে পরিষ্কার করুন, ঠান্ডা জলে ভালো করে পরিষ্কার করে তারপর বাচ্চাটিকে বেশ ফিল্টারিং করান। ওকে, এই কটা জিনিস আপনি ধ্যান দিয়ে বাচ্চাটিকে বেশ ফিল্টারিং করান, বাচ্চাটি সবসময় কান্না করবে না। এরপরও যদি কান্না করে, তবে ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের সাজেস্ট করা মেডিসিন ইউজ করান, আপনি সুস্থ থাকবেন, আপনার বাচ্চা সুস্থ থাকবে। ওকে, আমি যে যে রুলসগুলো বললাম সেই রুলসগুলো ফলো করুন আপনারা, আপনাদের বাচ্চা সম্পূর্ণ সুস্থ থাকবে, সবসময় কান্নাকাটি করবে না, বিনা মেডিসিনে আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন। ওকে, আপনাকে সম্পূর্ণ তথ্যটা জানালাম, এরপরে যদি থ্যাংক ইউ, টেক কেয়ার, লাভ ইউ ইন্ডিয়া।